আমি আপনাদের কথা অনুযায়ী এখানে এসেছিলাম। আপনারাই আমাকে হাজিরা দিতে বলেছিলেন, তার জন্য আমি কোর্টে অ্যাপিল করেছিলাম। আমার আর হাজিরা দেওয়ার কোনো দরকার নেই, আর সেই পেপারস আমার লয়ার আপনাদের ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছে। আশা করি ইন ফিউচার আপনারা আমাকে এইভাবে আর হ্যারাস করবেন না। এক মিনিট ম্যাডাম। Yes. আপনি এখানে হাজিরা নাই দিতে পারেন, কিন্তু যদি কোনো গন্ডগোল করেছেন বা মুখার্জি বাড়ির পেছনে লেগেছেন, তাহলে কিন্তু একজন আপনার ওখানে রোজ হাজিরা দিতে যাবে। কার কথা বলছেন? জগদ্ধাত্রী। বাড়িতে শুনলাম নাকি মেহেন্দির অনুষ্ঠান, নাচ গান অনেক কিছু আছে, বড় ইভেন্ট, ওই যেমন হয় আর কি। তো দুদিন পর তো বিয়ে, তার আগে উৎসবের কেস। এবার মুখার্জি বাড়িতে উৎসব ইম্পর্টেন্ট নাকি সাংভি ইম্পর্টেন্ট? উৎসবে জেলে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট নাকি সাংভির বিয়ে হওয়াটা বেশি ইম্পর্টেন্ট? এরকম অনেক প্রশ্ন না উঠে আসছে। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে, যদি হাজিরা দিতে যায় জগদ্ধাত্রী আমার বাড়িতে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যেতে বলবেন, আমি আসলে সে অনুযায়ী রিয়্যাক্টটা করব। চলি। আমি জানি মানুষ এমন একটা প্রজাতি যার ফেস আর মাইন্ড বোঝা যায় না, মনে কি চলছে আর মুখে কি চলছে। সাপেরও বেসিক কতগুলো এথিক্স আছে, তারা সহজে ছোবল মারতে চায় না, কিন্তু আপনি যখন তখন ছোবল মারতে পারেন। তাই আমি আপনাকে সতর্ক করছি, জগদ্ধাত্রী কিন্তু খুব ভালো ওঝা, বিষ দাঁত উপড়ে ফেলে দিতে পারে। আমাদের ডিপার্টমেন্টে দাঁড়িয়ে চিৎকার করবেন না, যান বাড়ি যান, আর মন দিয়ে ওই কাগজ চালান। আমি ফ্রিতে কারোর কাছে কিছু নেই না, তাই আপনার অ্যাডভাইসটা আপনি আপনার পাশেই রাখুন। আমার মনে হচ্ছে একটা কিছু ঘটবে, বড় বিপদ আসছে মুখার্জি পরিবারের। আমি জানি না এর সমাধান কি। সমাধান একটাই, কি? জগদ্ধাত্রী। মেনন। কি? কাকনকে তুলতে পারেনি? বাঁকা বাঁকা কোনো মতে বেঁচে পালিয়েছে। Thank you.
হ্যাঁ মাঝি মাছ গঙ্গা যাব গঙ্গার মাছখানে যাব কত লাগবে একটু দিলাম যাব কি একটু দেরি হবে হুম এক্ষুনি যাব কত টাকা লাগবে বলো দেব এই সব নাম নাম নগো দেখে নাম এভিডেন্স গুলো গঙ্গার মাছখানে যাবে এই বুড়িয়া না ছুড়িয়া কথা বলছি কানে যাচ্ছে না নাম নাম নগো থেকে বাবু বাবু আমারে পায়ের মে না বহুত দর্দ আপ মুঝে উঠা লেঙ্গে ক্যা পায়ের মে দর্দ হে উঠা লেঙ্গে ক্যা উনাকে তুলে দিতে হবে আমারও পায়ে দর্দ আছে কিউ ক্যা হুয়া আপকো এই তোর জন্য কিলাম এই তোল তো बाबू आपके पैर में गोली लगा क्या गोली मतलब तू की करे जान ली দিন দেবীরা বিসর্জন যেত সঙ্গে অসুররা থাকত আজ আজ শুধু অসুররা বিসর্জন হবে ফেলে দিয়েছি সবকিছু জলের নিচে তলিয়ে গেছে উৎসব মুখার্জি এখন টোটালি ফ্রি পার্টি হবে পার্টি সেলিব্রেশন রাজনাথ মুখার্জি 50 কোটি নিয়েছি আমি এবার আরো কিছু নেব টিপস নেব টিপস আজ পার্টি হোগা পার্টি
উৎসব মুখার্জি খালাস পেয়ে গেছে, এবার কোনো লকে টাচ করতে পারবে না। টাচ করতে পারবে না? বাকা জলদি আজা, আজ পাড়ি হোগা পাড়ি। পার্টি হবে কোথায়? পার্টি হবে জেনে নিস, সেখানে আমি যাব। সেখানে গিয়ে কোনো লাভ নেই। কেন? খেলা অনেক গভীরে চলে গেছে। এই কি বলতে চাইছিস তুই? বিয়ে বাড়িতে ধামাকা হবে, আগুন লাগবে আগুন। এই কি বলছিস তুই? মুখল 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 বলছি না হলে কিন্তু মুখল, এখনো সময় আছে মুখল, না হলে শুট করে দেবো। এর বেশি আমি কিছু জানি না, মা গঙ্গার দিব্যি বলছি, কিচ্ছু জানি না।